আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। itbandar.com ওয়েবসাইটে পুনরায় স্বাগত জানাচ্ছি সকলকে। গত পর্বে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের যে বিষয়গুলো জেনেছিলাম তা হচ্ছে ফন্ট পরিবর্তন করা, ফন্ট সাইজ পরিবর্তন করা, বোল্ড করা, ইটালিক করা, আন্ডারলাইন করা, কালার করা এবং হাইলাইট করা ইত্যাদি বিষয়ে আমরা গত পর্বে আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব মাইক্রোসফট ওয়ার্ডে যদি কোনো ভুল হয়ে যায়, একটি ক্যারেক্টার কিংবা একটি ওয়ার্ড কিংবা একটি লাইন ভুল হয়ে গেলে তা সংশোধন করবো কীভাবে। মনে করেন আপনি নিচে লিখতেছেন BANGLADEFH, তো বাংলাদেশ লেখার সময় এক পর্যায়ে আপনার এইচ ভুল হলো অথবা এস ভুল হলো অথবা এল ভুল হলো, ভুল হলে সেটা কীভাবে সংশোধন করবেন? আপনি বাংলাদেশে যাওয়ার হোমল্যান্ড লিখলেন, এখানে যদি আপনি শুধু একটা ক্যারেক্টার মুছতে চান তাহলে আপনি শুধু একবার ব্যাক স্পেস কি ছাপলে একটা ক্যারেক্টার মুছবেন, আর যদি একটা ওয়ার্ড মুছতে চান তাহলে কন্ট্রোল শেপে ব্যাক স্পেস দিলে একটি ওয়ার্ড মুছবে। আবার মুছে যাওয়া লেখা যদি ফিরিয়ে আনতে চান তো কন্ট্রোল জেড ছাপলে মুছে যাওয়া লেখা একবার ফিরে আসবে, আবার যদি আপনি কন্ট্রোল জেড দেন আবার আরেকটি মুছে যাওয়া লেখা ফিরে আসবে। আপনি যদি পুরো লাইনটি মুছে দিতে চান তাহলে পুরো লাইনটি আপনি সিলেক্ট করে নিন, শিফট চেপে হোম কি চাপুন, এরপর ডিলিট কি চাপবেন অথবা ব্যাক স্পেস চাপবেন অথবা স্পেস চাপেন, যেটাই চাপেন না কেন লেখাটি মুছে যাবে। লেখাটি পুনরায় ফিরিয়ে আনার জন্য কন্ট্রোল জেড চাপতে পারেন, কন্ট্রোল জেড চাপলে আবার লেখাটি পুনরায় ফিরে আসবে। আমরা এতক্ষণ আলোচনা করছি কার্সর যদি লেখার ডান দিকে থাকে তাহলে, আর যদি লেখার বাম দিকে কার্সর থাকে তাহলে আমরা ডিলিট কি একবার ডিলিট কি চাপলে একটা ক্যারেক্টার মুছবে। যেমন আমরা একবার ডিলিট কি চাপাতে বি মুছে গেল, কন্ট্রোল জেড চাপলে আবার ফিরে আসলো, যদি আমরা কন্ট্রোল ডিলিট চাপি তাহলে পুরো বাংলাদেশ ওয়ার্ডটি মুছে যাবে, আবার যদি আমরা ফিরিয়ে আনতে চাই কন্ট্রোল জেড দিলে পুনরায় ফিরে আসবে, যদি পুরো লাইনটি মুছে দিতে চাই শিফট চাপে কন্ট্রোল এন্ড দিলে পুরো লাইনটি সিলেক্ট হবে, এরপর যদি আমরা ডিলিট কি চাপি কিংবা ব্যাক স্পেস কি চাপি অথবা স্পেস বার চাপি তাহলে পুরো লেখাটি মুছে যাবে। এভাবে লেখা মুছে দেওয়া যায় এবং ফিরিয়ে আনা যায়। লেখা মুছে দেওয়ার জন্য এবং ফিরিয়ে আনার জন্য যে কীগুলো সাধারণত ব্যবহার হয় তা হচ্ছে ব্যাক স্পেস, ডিলিট এবং স্পেস বার। মূলত ব্যাক স্পেস এবং ডিলিট কি লেখা মুছার জন্য ব্যবহার হয়ে থাকে, লেখা ফিরিয়ে আনার জন্য ব্যবহার হয়ে থাকে কন্ট্রোল জেড, কন্ট্রোল সেপে জেড চাপলে পুনরায় প্রদর্শিত হবে। তো বন্ধুরা, এই পর্যায়ে আমরা লেখা কপি করা, পেস্ট করা এবং কাট করার বিষয়ে জানবো। আমরা আগেই বলেছি যে কোনো ফরম্যাটিংয়ের জন্য লেখাকে সিলেক্ট করে নিতে হয়, আপনি সিলেক্ট করার বিভিন্ন পদ্ধতি আমরা আলোচনা করেছিলাম। তো আমরা সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে মাউস দিয়ে যেখান থেকে যতটুকু সিলেক্ট করতে চাচ্ছেন ততটুকু মুভ করে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর যদি আপনি লেখাটি কপি করতে চান, টুলবার থেকে যে কপি লেখা আছে COPY কপি, কপিতে ক্লিক করলে কপি হয়ে যাবে, অথবা আরেকটি পদ্ধতি হচ্ছে কন্ট্রোল সেপে সি দিলেও লেখাটি কপি হয়ে যাবে। এই কপি হওয়ার পর আপনি যেখানে লেখাটি পেস্ট করতে চান সেখানে মাউস পয়েন্টার রেখে, মনে করেন আপনি আমরা নিচের লাইনে লেখাটি পেস্ট করতে চাই, নিচের লাইনে মাউস পয়েন্টার রাখলাম, এরপরে টুলবার থেকে পেস্ট টুলে ক্লিক করলে কিংবা কন্ট্রোল সেপে ভি চাপলে লেখাটি পেস্ট হয়ে যাবে। দুভাবেই লেখা পেস্ট করা যাবে, একটা হলো কন্ট্রোল সেপে ভি, আরেকটি হলো টুলবার থেকে পেস্ট, পেস্ট অপশানে ক্লিক করলে লেখাটি পেস্ট হয়ে যাবে। এভাবে আপনি যদি একাধিকবার পেস্ট করতে চান কন্ট্রোল সেপে ভি দিতে থাকলে একই জিনিস বারবার পেস্ট হতে থাকবে। আবার যদি আপনি মনে করেন মুছে দিয়ে সান সিলেক্ট করলেন, সিলেক্ট করে ডিলিট চাপলেন লেখাটি মুছে যাবে। এভাবে কপি করা যাবে এবং পেস্ট করা যাবে, আবার ইচ্ছা করলে কাট করা যাবে। বাংলাদেশ ইজ আওয়ার হোমল্যান্ড লেখাটি এখানে না দিয়ে এখান থেকে কেটে নিয়ে অন্য জায়গায় দিবেন, টুলবার থেকে যে কাট টুলটি আছে তাতে ক্লিক করলে লেখাটি মুছে যাবে। আর আপনি যেখানে পেস্ট করতে যেখানে নিচে স্থান সেখানে নিয়ে কার্সর রেখে পেস্টে ক্লিক করলে কিংবা কন্ট্রোল ভি চাপলে পেস্ট হয়ে যাবে। কপি এবং কাটের মধ্যে পার্থক্য হচ্ছে কপি করলে আপনি যে লেখাতেই কপি করলেন সেই লেখাটা থাকলেই পুনরায় আরেকটি সেম লেখার অন্য জায়গায় কপি হয়ে যাবে, মানে ডুপ্লিকেট হয়ে যাবে। আর কাট করে নেওয়ার মানে হচ্ছে এক জায়গা থেকে কাট করে বা এক জায়গা থেকে মুছে দিয়ে অন্য জায়গায় এটা স্থাপন করা। কাট এবং কপির মধ্যে পার্থক্য হচ্ছে কপি করলে যেখান থেকে কপি করবেন সেখানেও থাকবে, আবার যেখানে নিয়ে পেস্ট করবেন সেখানেও থাকবে, আর কাট করলে যেখান থেকে কাট করে নিয়ে যাবেন সেখানে থাকবে না, যেখানে বসাতে চাচ্ছেন সেখানে পেস্ট করা যাবে। এই দুটো ছাড়া আর কাট এবং কপির মধ্যে কোনো
পার্থক্য নেই। তো বন্ধুরা, আজকে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা আপনাদেরকে অবহিত করতে চাচ্ছি, সেটা হচ্ছে সেভ করা। একটা ফাইল সেভ করবেন কীভাবে? সেভ করার জন্য এই দেখুন, স্ক্রিনের উপরে সেভ নামে একটা টুল আছে। সেভ টুলে ক্লিক করলে একটি বক্স আসবে, ফাইল নেম একটি বক্স আছে, এই বক্সে আপনি যে নাম দেবেন সেই নামে ফাইলটি সেভ হয়ে যাবে। তো এখানে অটোমেটিক আমাদের লেখা অনুযায়ী এখানে দেখুন, এখানে মোহাম্মদ সাবান হোসেন প্রথম লাইনে আছে। এখানে এই জন্য ফাইল নেমের জায়গায় মোহাম্মদ ডট ডকসেস লেখা আসছে। আপনি ইচ্ছে করলে এটা সেভ দিলে অটোমেটিক সেভ হয়ে যাবে, কিন্তু এটা সেভ করার প্রকৃত নিয়ম নয়। সেই জন্য আমরা পরবর্তী একটি লেসন তৈরি করবো, যে লেসনে থাকবে কীভাবে একটি আপনি নিজের নামে একটা ফোল্ডার তৈরি করবেন কম্পিউটারে। ফোল্ডার তৈরি করার ফলে ওই ফোল্ডারের ভিতরে আপনি কাজের সাথে মিলিয়ে ফাইলকে কীভাবে সংরক্ষণ করবেন তার একটি বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ। তো আজকে টিউটোরিয়াল এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।